আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দীপন, তুমি কিছু বলো, তুমি আজকে আমাদের কি খাও? আমি বলতেছে ও আমার যে স্পেশাল ফ্রাইড রাইসটা আছে ওটা খাবে, তো আমি ভাবলাম চলো আমার যে ফ্রাইড রাইস সাথে আমি যে চিকেন ফ্রাইটা করি হ্যাঁ ওটা করে তোমাদের আজকে খাওয়াবো। লকডাউনের মধ্যে সবাই আমরা বাসায় আমার চিকেন ফ্রাই আর ওই যে স্পেশাল ফ্রাইড রাইস যেটা ওটা অনেক মজা হয়, হ্যাঁ ওটা অনেক টেস্টি হয় এই জন্য। আর বিশেষ করে এই সময় তো তুমি সারাক্ষণ বাসায়, তোমারও টাইম পাস হয় না। আর আমার তো রেসিপি হাতে গোনা কয়েকটা তবে তোমার স্পেশাল, আরেকদিন তোমার স্পেশাল পিজাটা দেখাবো, তোমার পিজাটা ঠিক আছে? তোমার খাবার পর্যন্ত ওয়েট করতেছি, দেন পুরাটাই আমি ভিডিও করবো। নতুন কিছু নিয়ে আসতেছে আমাদের সামনে, দাও বলো। আজকে হবে চিকেন ফ্রাই, আগে চিকেন ফ্রাই চিকেন গুলো দেখো, চিকেন গুলো মেরিনেট করে রাখা হয়েছিল কালকে, কিছু ড্রামস্টিক আছে, সাথে কিছু চিকেন উইংস দিব। চিকেন ফ্রাই সাথে আজকে যাবে হলো তোমার চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস, চাইনিজ স্টাইলে, কিন্তু এখানে চিকেন আবার আলাদা করে এই চিকেনটা দিয়ে ফ্রাইড রাইস করবো। এখানে কিছু বোনলেস চিকেন নেওয়া হয়েছে, এটার মধ্যে আমি কিছু তোমার জিঞ্জার আর গার্লিক দিয়ে রাখছি, কিছু ব্ল্যাক পেপার, সল্ট, আচ্ছা আচ্ছা রেড ওনিয়ন আছে, গার্লিক আছে, এখানে কিছু গ্রিন চিলি আছে, ওখানে কিছু ক্যাপসিকাম আছে, সাথে যাবে একটু, সাথে কি যাবে? সাথে দুটো তেজপাতা, আচ্ছা আচ্ছা দুটো তেজপাতা দিলাম, তেজপাতা যাবে, দুটো দারুচিনি দিলাম, দুই পিস দারুচিনি, তিন পিস এলাচ দিলাম, এলাচ, এলাচের মুখটা একটু ফাটাই নিছো না, ফাটাইছি, একটু জয়িত্রী দিলাম, আচ্ছা ঠিক আছে, তিনটা লং দিলাম, লবঙ্গ, লবঙ্গ দিলাম, আচ্ছা দিয়ে এটা বয়েল করবো, এটার মধ্যে এখন রাইস দিয়ে দিবা, হ্যাঁ ফাইনটা করবো। আমি তখন সল্ট দিতে ভুলে গেছিলাম, সল্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো, সল্ট যদি একটু বেশিও হয় তাতে সমস্যা নাই, কারণ রাইসের যতটুকু সল্ট দেওয়া দরকার অতটুকু সল্ট নিবে, বেশি সল্ট নিবে না। সুন্দর একটা স্মেল আসছে, আমাদের রাইস হয়ে গেছে, একটুখানি ঘি দিলাম আর তেল দিলাম, এই ঘিটা কিন্তু আমার হাতে বানানো ঘি, বাটার, অনেক গার্লিকটা হালকা ব্রাউন হলো, এখন চিকেনটা দিয়ে দিবে, হ্যাঁ বনলেস চিকেনটা, কিছু ভেজে নিবে, সালাদটা প্রায় চেঞ্জ হয়ে আসছে, এটা 3-4 মিনিট একটু ভাজবে আর কি, জাস্ট এটাকে এখন চিকেনটাকে উঠে ছড়িয়ে রাখবো, হ্যাঁ আর এখানে ডিম থেকে একটুখানি ভেজে রাখা আছে, ওগুলো জাস্ট ফ্রাইড রাইসের সাথে মিক্স করার জন্য, খুব সুন্দর হচ্ছে, এখন নামা ফেলবা না, এখন চিকেনটা নামিয়ে রাখবো, তারপর ভেজিটেবল গুলো, তারপর ভেজিটেবল একটু ফ্রাই করবো, আচ্ছা 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 ওকে, ভেজিটেবল একটু ভেজে নিচ্ছি, আচ্ছা ভেজিটেবল 2 মিনিটসের জন্য এটা একটু কুক হবে, চিকেন মিক্সড করে দিব, ওয়ান স্পুন ব্ল্যাক পেপার দিব, একটু সল্ট দিস, এখন একটু ব্ল্যাক পেপার, এখন 2 টিস্পুনের মতো সয়া সস দিব, বাচ্চারা খাবে, রেড অনিয়নটা দেবা, দিয়ে কয় মিনিট, 2-3 মিনিট, 2-3 মিনিট কুক করবো, আচ্ছা আচ্ছা সুন্দর ফ্রাই, ওয়াও, পরে তুমি যখন টেবিলে নিবো তখন আবার ভিডিও, তোমার তো চিকেন করতে হবে আবার না, চিকেন, চিকেন ফ্রাইটা করবো, ওকে ওকে, চিকেন ফ্রাই মেরিনেট করা চিকেন গুলো এখানে ফ্রাই হচ্ছে, একটু ঢেকে দিয়ে দিচ্ছি, 1-2 মিনিটস এর মতো একটু ঢেকে দিচ্ছি, সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে,
টেবিলে ফ্রাই প্যান নিয়ে চলে আসছি, গরম 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 ফ্রাইড রাইস ড্রামস্টিক। ওকে, তুমি তো লাইক করো অনেক। উইং দিব দীপক অরিক্সা তোমাকে, তুমি উইং খাবা। আমরা একদম খাবার গরম গরম নিয়ে আসছি, দুপুরের দুপুরের খাবার। আমি একটু কাঁচামরিচ নিয়ে নিছি ওর মধ্যে একটা ঝাল খাওয়ার জন্য। নাও খাবার, এটা তোমার। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। অনেক মজা হয়েছে। ফ্রাইড রাইস লাইক করো? আপনারা সবাই লকডাউনের মধ্যে বেশি বেশি করে রান্না করে খাবেন, ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করবেন মজা করে। ভালো থাকবেন সবাই, তারপর পরে আবার আবার অন্য একটা রান্না নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। তো সবাইকে আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।